One bedroom apartment. ভাড়া কত খুঁজে দেখেন প্লাস মাইনাস $1,000 আচ্ছা এবং আমার স্ত্রী আমি আগে বলেছিলাম যে উনি সরকারি একটা ভালো চাকরি করে প্রফেশনাল নট দ্যাট কোনো ই না মানে কি বলে অড জব আমরা যে বলতে বলি না শি ইজ ভেরি মাচ প্রফেশনাল এবং তিনি প্রফেশনাল ডিগ্রি ওখান থেকে এর আগেও তিনি আন্তর্জাতিক সংস্থা দেশে কাজ করেছেন সেটা বহু আগে 1895 আগে ঢাকাতে একটা আন্তর্জাতিক সংস্থায় কাজ করতেন এবং পরবর্তীতে তিনি ওখানে উনি মানে কি বলে UCLA থেকে MPH তারপরে মাস্টার অফ পাবলিক হেলথ এবং UCLA-তে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস সেখানে উনি চাকরি করছেন এবং বর্তমানে চাকরি করছেন লস অ্যাঞ্জেলেস কাউন্টি ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথ সরকারি প্রতিষ্ঠান এবং উনি পেনশনও পাবেন কিছুদিন পরে তো কাজেই এইগুলো মানে পুরোটাই হচ্ছে যে হাস্যকর পুরোটাই হাস্যকর যে বাকি ওনার ওইটা ছাড়া এবং ওনার ওটা তো থাকবেই উনি ওখানকার বসবাসকারী তাও কিন্তু উনি বেশিরভাগ সময় ভাড়াতে ছিলেন যেহেতু উনি একা থাকতেন 2009 সাল পর থেকে আমি এখানে কাজে স্বাভাবিকভাবেই উনি কোনো বাসা অ্যাপার্টমেন্ট ইন অ্যান একান মর্টগেজ মানি এত বেশি হয়ে যায় যে তার চাইতে ভাড়ায় ওনার জন্য লাভজনক এবং ওখানে বাড়ি কেনা মর্টগেজ দিয়ে সবাই কেনে সবটাই তো থাকে ব্যাংকে 20 বছর বা 30 বছরের মর্টগেজ তো কাজে ওনার জন্য সেটা ছিল অলাভজনক তার চেয়ে ভাড়ায় থাকাটা অনেক ইজি তো সেই কারণে উনি এটা ছিলেন এবং 2020 সালে উনি অ্যাপার্টমেন্টটা নিয়েছেন একটা যেটা ওই যে এখানে প্রথম যেটা বলা হয়েছে কী নাম যেন কি স্ট্রিট লুইস 531 লুইস স্ট্রিট এটা ওনার অ্যাপার্টমেন্ট এবং সেই অ্যাপার্টমেন্টে আমার নামও আছে আমার ছেলের নামও আছে সেটা এই কারণে যে আইনগতভাবে যেহেতু আমি তার স্পাউস স্পাউসের নাম সব জায়গায় থাকতে হয় থাকে এবং আমার ছেলের নাম থাকে এই জন্যে যেখানে ওইটা একটা মানে আইনগত সমস্যা আছে যে আল্লাহ না করুক যদি উনি চলে যান দুনিয়া থেকে তাহলে তো ওইখানে তার আমাদের মুসলমানের উত্তরাধিকার সূত্র বলে কিছু নাই আমেরিকান আইনে তাহলে আপনাকে উইল করতে হয় আর উইল যদি করেন যাক এটা একটা টেকনিক্যাল অসুবিধা আছে উইলের কারণ আমাদের দেশে আমরা তো আবার উইলে করি না সেই কারণে আমার ছেলের নামও ওইখানে আছে আর ছেলে ওইখানে তাকে কিছুটা সহযোগিতা করেছে এটা বেশ কাজেই এটা ছাড়া আর বেশ কোনো কিছুই নাই একেবারে সম্পূর্ণ মিথ্যা এবং এই কারণে এটা করা যে মানে কোনোভাবেই আমাদের সাফল্যকে কেউ কেউ দেখতে চায় না আর কেউ কেউ আমাদের দ্বারা তাদের কর্মকাণ্ডে আঘাতপ্রাপ্ত হয়েছে সেই জন্য তারা অ্যাগ্রিভড বা ক্ষোভ আমি ক্ষোভ শব্দটা বলা উচিত না অ্যাগ্রিভ তো ভালো শব্দ তারা মানে অনৈতিক কাজ করতে পারে নাই বিধায় তারা বিক্ষুব্ধ অতএব তারা যেভাবেই হোক আমাকে হেয় প্রতিপন্ন করতে হবে প্রথম তো নিশ্চয়ই আমাকে সরায় দেওয়া মানে প্রথম তো হলো যে আল্লাহ না করুক সেটা আমি বলেছিলাম সেনকে যে পারলে তো আজকাল তো আপনারাও জানেন অনেক কম পয়সাতে যাই হোক মানে আমাকে দুনিয়া থেকে সরায় দেওয়া তো এটা তো হয় নাই আল্লাহ তাআলার রহমত হায়াত আছে আমার দ্বিতীয়ত কী হবে যে আমার চাকরি থেকে সরায় দেওয়া সেটাও পারে নাই আর তাহলে কী বাকি থাকে যে আমাকে হেয় প্রতিপন্ন করা সেজন্য হেয় প্রতিপন্ন করার যত রকম পথ আছে এর আগেও হয়েছে এখনও হয়েছে এবং দেশে বিদেশে সব জায়গায় দেশের কিছুই পায় নাই এটা আবার গুড সাইড যে ওটাকে লিখেছেন এখানেই লিখেছেন উনি যে বাংলাদেশে কোনো যেটা আমি একবার আপনাদেরকে বলেছিলাম যে ফর্চুনেটলি আর আনফর্চুনেটলি আমার এক টাকার সম্পত্তিও নাই ফর্চুনেটলি বললাম এই জন্য যে আল্লাহ তাল্লাহ আমাকে দিয়ে দিছে অন্যদিক থেকে অর্থাৎ আমার শ্বশুরবাড়ির সম্পত্তি আমার ওয়াইফের নামে কাজে সেগুলো তো আমার অথবা আমার কোনোদিন কোনো জমি কিনতে হয় নাই ঢাকায় আর দ্বিতীয়ত আমি বলেছিলাম যে আমি জীবনে কোনোদিন হারাম পয়সা খাইনি আমার সমস্ত আয় হালাল সেটা আমেরিকায় আয় যেটা ছিল সেটাও হালাল ছিল এখনও যেটা সেটা হালাল ভবিষ্যতে যতদিন বাঁচবো হালালই থাকবে হারাম করেছিলাম আমি কোনোদিন সরকারি চাকরি করি নাই আমি সবসময় বিদেশে মানে দেশেও আমি লেখাপড়া করেছি বাইরে আমার চাকরিও সব হলো মাল্টি ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে আর বাকিটা তো দেশের বাইরে আর এইখানে 2009 সালে আমি এসেছিলাম জয়েন করেছিলাম এবং নিশ্চয়ই ভেবেছিলাম 3 বছরই শেষ তো তারপরে আমাকে বলা হয়েছিলো যে 6 বছর মিনিমাম থাকতে হবে 6 বছর পরেও আমি চলে যাওয়ার বহু চেষ্টা করেছি চলতে যেতে চেয়েছি আমাকে অনুরোধ করা হয়েছে যে জেন না কারণ যে পরিবর্তনটা করছেন সেটা করে যান শেষ করে যান এইভাবে এভাবেই আমি আছি কাজেই আমার নাটশেলের কথা হলো এক বাক্যে এই 14 বারই এটা সর্বব্যাপী মিথ্যা এবং হাস্যকর তো কাজেই এইটাও সর্বব্যাপী মিথ্যা কথা অসত্য কথা যে আমি এখান থেকে কোনো টাকা ওইখানে পাঠিয়েছি যেটাকে বলা হয় মানি লন্ডারিং নো মিথ্যা কথা নাই
আর বাকিটাই বলেছে যে কি প্রজেক্টে দুর্নীতি, এটা তো আমি আর বললাম না, কারণ সারা জীবনই বলে আসতেছি 13 বছর ধরে। প্রজেক্টে যদি দুর্নীতি হয়ে থাকে তাহলে তো 13 বছরেও কি একটা প্রমাণ হলো না যে আমি কোনো দুর্নীতির সাথে যুক্ত ছিলাম? দুই হচ্ছে দুদুক বা একটা সংস্থাগুলো তো এর আগেও তদন্ত করেছে, কই তদন্ত রিপোর্টে তো একটু আসেনি। সর্বৈব এটা মিথ্যা, এবং এটা ওয়েবসাইট থেকে বানানো, ওয়েবসাইট থেকে নামানো অর্থাৎ ডাউনলোড, আপনিও ইচ্ছা করে এটা করতে পারবেন। এবং এর উপরে অনেকেই ওয়েবসাইট থেকে দিয়ে আবার মন্তব্যও করেছেন, আপনি বোধহয় কয়েকজন আমি দেখলাম ওয়েবসাইটেরই আবার কয়েকজন মন্তব্য করেছেন যে আমরাও এটাতে গিয়ে দেখেছি যেটা, এবং আপনিও যেতে পারেন, ওটা বোধহয় ফিন, আমি অনেক বলে দিচ্ছি, আপনারা যান যায় নিজেরা ওয়েবসাইটে দেখেন যে মানে হাউ ফানি এটা। প্রত্যেকেই নাম দিতে পারলে বা প্রপার্টি অ্যাড্রেস দিতে পারলে সেই প্রপার্টিটা কবে বিক্রি হয়েছিল, কোথায় বিক্রি হয়েছিল সবই আপনি ওখানে পাবেন। কাজে উনি এইখানে ওয়েবসাইটে বসে বসে দিয়ে বাকিগুলো সব গল্প বানিয়েছেন। ঠিক আছে, এই হচ্ছে আমার বক্তব্য। আবার ওই এক কথা যদি বলেন, যদি এক নম্বর হচ্ছে এটা 14টা ভাষা সর্বব্যাপী মিথ্যা কথা। আমার স্ত্রী 80-তে থাকেন, তার কেনা, ঠিক আছে, সেখানে আমার নাম আছে, আমার ছেলের নাম আছে। দুই, কোনো আমার কোনো রকম এইখান থেকে টাকা কোশ্চিন কালেও আল্লাহর রহমতে পাঠাতে হয়নি, কারণ তারা আল্লাহ তাআলা তাদেরকে এতই ভালো রেখেছে যে আমরা মানে তাদের তারা আমার সাহায্য তাদের দরকার নেই।